Bismillahir Rahmanir Rahim. Assalamu alaikum. Welcome back to my channel. আশা করছি আল্লাহর রহমতে দূরের কাছে যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন ও সাবধানে আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমিও আপনাদের দোয়ায় আমার পরিবার নিয়ে ভালো আছি তো চলে আসলাম আরেকটা নতুন ব্লগ নিয়ে আজকের ব্লগটা সকাল থেকে শুরু করে দিলাম তো গত রাতে তো শিলা বৃষ্টি হয়েছে অনেক বেশ ভালো বৃষ্টি হয়েছে বারান্দার কি অবস্থা দেখতেই পাচ্ছেন তো আশা করছি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে তো একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখতে থাকুন আর একটা রিকোয়েস্ট আমার চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করবেন পাশে থাকার বেল বাটনটা প্রেস করে রাখবেন আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে তো ছেলে তো এখন প্র্যাকটিসে যাবে তো ওকে বললাম কি রুটি বানায় দিব তো রুটি খাবে না তো অমলেট খাবে তো ছোটো মেয়ে আবার ওকে অমলেট বানায় দিল তো অমলেটটা খেয়ে ও প্র্যাকটিসে চলে যাবে তো নাস্তা করে এখন ছেলে প্র্যাকটিসে চলে যাচ্ছে তা আমরা আজকে হালকা পাতলায় নাস্তা করে নেব তারপরে বাসার কাজগুলো করব তো বাসার সব কাজ সেরে তা আমি শাওন নিয়ে তারপরে আমি একটু ব্যাংকে গেলাম তো এদিকে আবার দুপুরে তো রান্না করতে হবে তা আমি একেই বলে গেলাম না হলে তো এসে রান্না করে খেতে খেতে তো লাঞ্চের টাইম পার হয়ে যাবে। এর জন্য ছোটো মেয়ে দুপুরের রান্নাটা রান্না করবে। তো বেশি কিছু রান্না করবে না, শুধু চিকেনটা একটু ভাজা ভাজা করবে আর মাসকলাইয়ের ডাল রান্না করবে। তো এই দিয়েই দুপুরের লাঞ্চ করে নেবে। এটা মেয়ের তো রান্না শেষ, তা আমিও এর মধ্যে ব্যাংক থেকে চলে আসলাম। তো ছেলে তো আসতে সন্ধ্যা লাগবে, তা আমরা দুইজনে এখন লাঞ্চ করে নিব। আর আজকের মতো ব্লগটা এখানেই শেষ করতেছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুলতানা ব্লগের সঙ্গেই থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। ইনশাআল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।